আসসালামু আলাইকুম, আমি ডেইল লাইভ স্টোরিজ থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আর আজকে আমি আবার রান্না করছি, সেটা হচ্ছে এখানে নিয়েছি রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেটে। আর এখানে কেচে নিয়েছি, আমি একবার কেচে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে দুই তিনটা কেচা দিয়ে দিতে পারেন। পরিষ্কার করে আমি হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব একটু লেবুর রস। এই লেবু একটা পিস নিয়েছি লেবুর, এখানে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিব। লেবুর রসটা এই জন্য দিব যে রূপচাঁদা মাছের মতো একটা গন্ধ থাকে। আমরা যদি বারবিকিউ করে খাই তাহলে গন্ধটা একটু কম লাগে। আর এইভাবে যদি মানে আজকে আমি যেহেতু দু পেঁয়াজা করবো, সেজন্য হচ্ছে আমি এখানে লেবু রসটা দিয়ে দিব যেন গন্ধটা না লাগে। এটা দিয়ে আমি একটু ভালো করে মেরিনেট করে নিব। এটাকে একটু মেরিনেট করে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে, মশলাটা লবণ লেবু এগুলো যেন একটু ভিতরে ঢুকে যায়। সেজন্য তো আমার এখানে প্রায় মেরিনেট করা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, মাছগুলো আমি মেরিনেট করে রেখেছি। এখন আমি এখানে প্যান দিয়েছি আর তেল দিয়েছি, এখানে আমি ভেজে নেব এখন। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব, একটু লবণ দিয়ে দিচ্ছি, এখানে একটু পেঁয়াজ ব্লাইন্ড করা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। মশলাটা একটু ঘন হবে, জিরা পেস্ট, আর একটা চামচ হাফ চা চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিব
যেটা এটা একদম শুকনো হবে আর রূপটা একটু ঝাল না হলে ভালো লাগবে না আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম পানি দিয়ে দিব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলা অনেকটা কষানো হয়েছে আর একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে কষানো না হলে মশলাটার টেস্ট আসবে না আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে পানি দিয়ে দিব এটা আমি শুকনা করব জাস্ট মাছটা শুধু ভিজবে আর একটু সিদ্ধ হবে এতটুকুর জন্য এই পানিটুকু আমি দিয়েছি মাছগুলো আমি ছেড়ে দিব এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন কেটে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ আমার রূপচাঁদা মাছ হচ্ছে আজকের রূপচাঁদার রেসিপি খুবই সহজ আপনারা ঠিক এইভাবে পছন্দ হলে করে খেতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি লাইফ স্টোরিজের সাথে থাকবেন আর হচ্ছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ